এবার করোনাথাবা ধূপগুড়ি পুরসভা এলাকায়। এতদিন জলপাইগুড়ি জেলা জুড়ে করোনার সংক্রমণ ছড়ালেও ধূপগুড়ি পুরসভা এলাকা তার বাইরে ছিল। 4 নম্বর ওয়ার্ডের একজন করোনার সংক্রমণ হয়, তাকে শিলিগুড়ির একটি কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই এলাকা স্যানিটাইজ করার পাশাপাশি কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। এদিকে যেহেতু পুরসভার কাউন্সিলর বা কর্মীদের করোনা লড়াইয়ে প্রথম সারিতে থাকতে হচ্ছে, তাই স্বাস্থ্য দপ্তরের তরফে ধূপগুড়ি পুরসভায় গিয়ে তাদের লালারস সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে সাপ্তাহিক লকডাউনের পাশাপাশি পুরো এলাকায় স্থানীয়ভাবে আংশিক লকডাউন নিয়ে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছে পুরসভার উপপুরপ্রধান রাজেশ সিং। এলাকায় প্রথম করোনায় আক্রান্ত, করোনা পজিটিভ পাওয়া গেছে, কোথায় রয়েছে বা তার কি খবর রয়েছে পুরসভার কাছে? আমরা যেটা খবর পেয়েছি যে এখন বর্তমানে আপনি বর্তমানে মেডিকেল কলেজে ছিলেন, এখন চ্যাং নার্সিং হোমটাকে রেফার করা হয়েছে, ওনার পজিটিভ খবর কিছুক্ষণ আগে আমাদের কাছে আসে। তো এখন যেসব জিনিস সতর্কতা অবলম্বন করা দরকার আমরা সবটাই করছি। আমরা জেলা শাসককে অলরেডি মেসেজ দিয়েছি, খবরটা জানিয়েছি ওনাকে, উনি ওই এলাকাটা কন্টেনমেন্ট জোন করার জন্য একটা আমাদের চিঠি করতে বলেছেন, আমরা চিঠি করেছি। ওনার আদেশ পাওয়ার সাথে সাথে ওই এলাকা আমরা কন্টেনমেন্ট জোন ডিক্লেয়ার করব, এবং তার সাথে সাথে যেটা স্যানিটেশন করার যে বিষয়গুলো বিগত দিনেও আমরা করেছি, আবার ওনার নির্দেশে আমরা চেষ্টা করছি ফ্যাকাল্টির সাথে কথা বলে, বিশেষ করে ওই এলাকাটাকে পুরোটাই স্যানিটেশন।